এবং লাচ্ছা সেমাই বরফি দুধে ভেজানো লাচ্ছা সেমাই এবং নারকেলের সন্দেশ এবং নারকল দিয়ে সেমাই ভুনা এবং দুধ দিয়ে সেমাই রান্না করা এখানে লাচ্ছা সেমাইটা লাচ্ছা সেমাইটা আমি ঘরে তৈরি করেছি খুবই সহজ এখন আমি যে পাত্রে লাচ্ছা সেমাইটা ভিজাবো ঠিক সেই পাত্রে আমি একটু সেট করে নিব চেষ্টা করবেন খুব সহজ লাচ্ছা এটা ঘরে তৈরি করার জন্য অস্বাস্থ্যকর খাবার আমরা যত পারি ততটা আমরা এড়িয়ে চলব এক চামচ ঘি দিয়ে দিব এখানে এক টেবিল চামচের মতো কিসমিস এবং চার পাঁচটা কাঠবাদাম আমি একটু তেলে ভেজে নিবো তেল না সরি ঘি ভেজে নিবো আমার ভাজা হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এখন আমি এই পর্যায়ে এগুলো তুলে নিব ওই একই প্যানে আমি এখানে দুই কাপ দুধ দিয়ে দিব দিয়ে দিলাম আমি দুধটা দিলে সেমের মজা অন্যরকম আসে খুব ভালো লাগে আর যদি আপনারা স্কিপ করতে চান তাহলে সেক্ষেত্রে দুধটাকে একটু ঘন করে নিতে হবে এখানে একটা এলাচ এবং দুই টুকরো দারচিনি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম আমি একটু মিষ্টিটা দিয়ে চেক করে নিব যদি লাগে তাহলে আমি আর দিব আমি সেই অন ফন পুরোটাই দিয়ে দিলাম আর মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন দুধটা আমার হয়ে গেছে অনেকটাই এখন এই পর্যায়ে আমি জালটা অফ করে দিব অফ করে দিয়ে আমি একটু হালকা করে ঠান্ডা করে নিব আমি সরাসরি গরম দুধটা দিব না তাতে হয় কি লাচ্ছা অনেক এর জন্য আমি সরাসরি দিব না একটু ঠান্ডা করে তারপরে দিব এখন সেই দারচিনিগুলো আমি তুলে নিব সেই কিসমিস ভাজা এবং বাদাম ভাজা গুলো আমরা দিয়ে দিব উপরে এখন সেমেটাকে আমরা সেট হতে দিব এখন প্যানে আমি আবার এক চামিজের মতো দিয়ে দিলাম এক চা চামিজের মতো ঘি এবং এক চা চামিজের মতো সয়াবিন তেল এখন সেই চিকন সেমাই গুলো আমি ভেজে নিব এই জালটা লো মিডিয়ামে করে আমরা সেমাইটা ভেজে নিব আমার সেমাইটা ভাজা হয়ে গেল এখানে আমি হাফ কাপ নারকেল কোরা দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি দিলাম এবং সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব সিদ্ধ হতে লাগে অনেকের অনেক সময় দেখা যায় কি অনেক সিদ্ধ গলে যায় অনেক সময় একটু বেশি পানি লাগে ঠিক সেমাইটা বুঝে পানিটা দিতে হবে সেমাইয়ের ধরনটা বুঝে দুই টুকটা দারচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম এখন ভালোভাবে সুন্দরভাবে ভাবে নেড়ে আমাদের লো মিডিয়ামে সেমাইটা রান্না করতে হবে এক টেবিল চামচের মতো কিসমিশ দিয়ে দিলাম আমি এখানে কাঠবাদাম বাদাম দিবো না আপনারা চাইলে সেক্ষেত্রে দিতে পারেন এখন আমি এটা সাসলিকের যে কাঠিগুলো ওইগুলো দিয়ে নেড়ে দিবো তাতে দলা ছুটে যাবে আমার সেমাইটা হয়ে গেছে এখন আমি সেমাইটা নামিয়ে নিব এখন আবার আমি এক চা চামিচ ঘি দিয়ে দিলাম এবং এক টেবিল চামিচের মতো কিসমিস দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপের মতো সেমাই নিলাম এ পর্যায়ে মধ্যে আমি এক চা চামিজের মতো তেল দিয়ে দিলাম এবং হাফ চামিজের মতো ঘি দিয়ে দিলাম এখন সুন্দরভাবে আমি লো মিডিয়াম আছে আমি সেমাইটা ভেজে নিব সেমাইটা ভাজা হয়ে গেল আমি এখন নামিয়ে নিব আমি এখানে কাপ পরিমাণের দুধ দিলাম দুটা দার টুকরো এবং একটা এলাচ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি দিলাম দুধটাকে আমরা ভালো করে এখন জাল দিয়ে আমি ছয় সাত মিনিট জাল দিয়ে নিলাম দুধটা এখন আমি সেই সেমাইটা দিয়ে দিব ভাজা সেমাইটা আমার সেমাইটা হয়ে প্রায় হয়ে আসছে কারণ সেমাই আর দুধ দুটাই এক সমান ঘন হয়ে আসছে এর চাইতে বেশি ঘন করলে সেমাইটা খেতে ভালো লাগবে না ঠিক এরকম হলে ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমি নামিয়ে নিব নামানোর আগে অবশ্যই কিসমিস দিয়ে দিব এই যাই আমি জালটা অফ করে ঠান্ডা করে আমার সেমাইটা হয়ে গেছে আমি এখন বাটিতে ঢেলে নিব সেই এলাচ গুলো তুলে দিলাম এক চাম এক চা চামচের মতো ঘি দিয়ে দিলাম এখন জালটা লোম মিডিয়ামে দিয়ে আমি সেমাইটা ভেজে নিব আর সেমাইয়ের বরফিটা বানাতে গেলে অবশ্যই সেমাইটা খুব ছোট ছোট করে নিতে হবে তাতে বরফিটা খুব সুন্দর হয় আমার সেমাই ভাজা হয়ে গেল এখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো কন্ডেন্স মিল্ক দিয়ে দিব দিয়ে অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় জালটা অবশ্যই লো মিডিয়ামে দিয়ে নেড়ে রাখতে হবে এখনো হয়নি আমি আর একটু সময় নিব যখন হয়ে আসবে তখন একটু হাত দিয়ে চাপ দিয়ে দিলে দেখলে বোঝা যাবে এখন হয়ে আসছে আমি এখন আমি এমন একটা বাটিতে করে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপে আপনারা কেটে নিতে পারেন এটা একটু হালকা গরম অবস্থায় করা লাগবে ঠান্ডা হয়ে গেলে এটা করা যাবে না আমি ভাবি তৈরি করে নিব তৈরি হয়ে গেল আমার চিকন সেমাই যে বরফিটা এখন আমি লাচ্ছা সেমাই বরফিটা করে নিব আমি এখন এটাকে ভেজে নিব আমি এখানে কোনো তেল বা ঘি দিলাম না কারণ আমি যখন সেমাইটা তৈরি করেছিলাম প্রচুর পরিমাণে ঘি এবং তেল ভাজা আছে তে অনেকটা তেল এবং ঘি আছে এর জন্য দিলাম না এখানে আমি টেবিল চামিজের মতো মিল্ক দিয়ে দিলাম এখানে এক কাপের একটু কম নেওয়া আছে সেই আমি চিকন সেমাই বরফি যে করেছি ঠিক একই নিয়মে আমি এটাও এখন করে নিব আমি এক টেবিল চামিজের মতো কিসমিস এবং চার পাঁচটা কাঠবাদাম কুচি করে দেওয়া আমি এরকম করে নিব আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ঠিক একই ভাবে আমি করে নিব তৈরি হয়ে গেল আমার লাচ্চা সেমের বরফি এখানে আমি এক কাপ নারকেল কুড়া নিলাম আমি এখানে হালকা করে ব্যালেন্ডারে একটু ফিনিশিং করে নিছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে নেড়ে দিবো যাতে দুধটা যেন দলা বেঁধে না যায় আর এই পর্যায়ে অবশ্যই জালটা লো মিডিয়ামে করে আমাদের এই নারকেলের সন্দেশটা তৈরি করতে হবে আমি এখানে মতো দিব আপনারা চাইলে এক্ষেত্রে এখানে চিনিও অ্যাড করতে পারেন আমি এখানে কোনো চিনি অ্যাড করবো না আমি এই কনডেন্স মিল্কে যথেষ্ট পরিমাণে মিষ্টি আছে সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম সার্কেলে সন্দেশটা অনেকটাই হয়ে আসছে কারণ হয়ে গেছে এটা বোঝার উপায় একটাই যখন নাড়া দিলে করইতে লেগে যাবে না তখন বুঝতে হবে যে না সন্দেশটা কাইটা সুন্দর হয়ে গেছে এখন আমি জালটা অফ করে দিব এখন ঠান্ডা হয়ে আসছে আমি এই ছাঁচেই করে নিলাম তৈরি হয়ে গেল আমার ছয় রকমের ডেজার্ট যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমার প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান চিকন সেমাইয়ের বরফি লাচ্ছা সেমাইয়ের বরফি লাচ্ছা সেমাই দুধে ভেজানো নারকেলের সন্দেশ এবং নারকেল দিয়ে চিকন সেমাইয়ের ভুনা চিকন সেমাই দিয়ে দুধ দিয়ে রান্না করা এই ছিল আমার আজকের আয়োজন আপনাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ